তো কি অবস্থা ইউটিউব জনগণ, এই ভিডিওটাতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা থাম্বনেল দেখে এই ভিডিওটাতে দেখতে চলে এসেছেন তাদেরকে আমি আগেই জানিয়ে রাখি, ভিডিওটা শুধুমাত্র মধ্যবিত্তদের জন্য যাদের স্যালারি রেঞ্জ 40 থেকে 50 হাজারের মধ্যে, এবং যারা ভিডিওটা তারাই দেখতে পারবেন যারা একটু হালকা পাতলা অ্যালজেব্রিক নলেজ রাখেন। এছাড়া যদি আপনি তারপরেও কন্টিনিউ করতে চান আপনি কন্টিনিউ করতে পারেন, এটা নিজের যার যার নিজের দায়িত্বে ভিডিওটা দেখতে আসেন, কারণ এখানে কিছুটা হলেও অ্যালজেব্রা থাকবে। কারণ আমরা এখানে ওই কিক নিয়মের কাজ করতে যাচ্ছি না, আমরা এখানে হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে কাজ করব, যার কারণে আপনি দেখতে পাবেন যে ক্যালকুলেশনসগুলো একটু কমপ্লিকেটেড হচ্ছে। আমি বেসিক্যালি দেখাইতে যাচ্ছি যে আপনার আপনার সারা জীবনের সেভিংসটার থেকে আপনি কিভাবে আর কি মানে একটা রিটায়ার্ড করার মতো একটা পজিশনে যেতে পারবেন, যাতে এবং সেই কতটা সময় লাগবে আপনার রিটায়ার্ড করতে, এই ধরনের চাকরি করে কয় বছর লাগে রিটায়ার্ড করতে, যাতে আপনি সেফলি রিটায়ার্ড করতে পারেন এবং আর পিছিয়ে ফিরে তাকাতে না হয়, আর কোনো দিন জব করতে না হয়। তো সেই বয়সটা কত, আপনার কত বছর চাকরি করতে হবে এরকমভাবে রিটায়ার্ড করতে হলে, সেটা আমি তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে। চেষ্টা করব ম্যাথমেটিক্সটাকে সিম্পল রাখার জন্য। তাহলে ধরি আপনার একজন মানুষ, যে মধ্যবিত্ত একজন মানুষ যার স্যালারি হলো হচ্ছে গিয়ে 40 থেকে 45 বা হচ্ছে গিয়ে 50, এই রেঞ্জে ধরলাম স্যালারিটা হচ্ছে পি। তো আমি একদম জেনারেলাইজডভাবে করতেছি, আমি স্যালারিটা এখানে লিখবো না, আমি এরকমভাবে ABCD এগুলো দিয়েই করবো। লাস্টে আমরা স্যালারিটা বসে ক্যালকুলেট করে দেখবো যে অ্যাকচুয়ালি কত আসে। তো পি যদি স্যালারি হয় তাহলে প্রতি বছর আমার হচ্ছে গিয়ে আমাকে 12 দিয়ে গুণ করতে হবে মোর বাৎসরিক ইনকামটা জানতে হলে। প্রতি মাসে স্যালারি যদি পি হয় তাহলে 12 মাসে স্যালারি হবে 12 পি। আর আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে প্রতি সে এমন একটা কোম্পানিতে চাকরি করে যেখানে তার প্রতি বছর ইনক্রিমেন্ট হয় 10% করে। তো এরকম অনেক কোম্পানি আছে যেখানে পারফরমেন্সের উপর ভিত্তি করে 5% হতে পারে, 10% হতে পারে, 15% হতে পারে, 20% হতে পারে। আমরা অ্যাজিউম করছি উনি একজন ভালো কোম্পানিতে চাকরি করে যেখানে রেগুলারলি ইনক্রিমেন্ট হয়, প্রতি বছরই ইনক্রিমেন্ট করে ওরা। হ্যাঁ, তো ইনক্রিমেন্ট যদি 10% হয় আমরা তাহলে মানে ইনক্রিমেন্টের পার্সেন্টেজটা আমরা লিখবো না, এটা আমরা পরে লিখবো। আমরা ধরলাম ইনক্রিমেন্টের পার্সেন্টেজটা হচ্ছে কি আর, ঠিক আছে। তাহলে তার স্যালারিটা বাড়বে হচ্ছে পি এর আর, তাই না, পি আর এইটুকু অংশ তার বাড়বে এবং সেটা তার মূল স্যালারির সাথে অ্যাড হবে। তাহলে আমরা লিখতে পারি P1+R, এটা হচ্ছে তার প্রথম বছরের কামাই 12 পি। তাহলে দ্বিতীয় বছরের কামাই নিশ্চয়ই হবে 12 P1+R, এটা হবে দ্বিতীয় বছরের কামাই। তারপরে তৃতীয় বছর তার এই স্যালারিটার উপর, অর্থাৎ P1+R এই স্যালারিটার উপর হবে তৃতীয় বছরের তার নতুন স্যালারি, যেটা হচ্ছে P1+R, এটা হচ্ছে মূল, তারপরে P1+R এর আর অংশ, ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজটা। তাহলে আমি P1+R কমন নিয়ে নেব, P1+R কমন নিয়ে নিলে 1+R বাকি থাকবে, তাহলে যেটাকে লেখা যায় P1+R². তাহলে আমার তৃতীয় বছরে আমার স্যালারিটা হবে হচ্ছে গিয়ে 12 P1+R² এভাবে চলতে থাকলে আমার স্যালারি এক সময় দেখা যাবে P1+R^n হচ্ছে। তো n বছরে আমার প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তো দেখা যাচ্ছে আমার এক বছরে হচ্ছে গিয়ে এরকম, তো n বছরে আমার স্যালারি দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এত, মানে স্যালারিটা হচ্ছে এটুক, আর 12 দিয়ে গুণ করে হচ্ছে বাৎসরিক ইনকাম। তাহলে আমি n বছরে আমার টোটাল ইনকাম তাহলে কত হচ্ছে সেটা আমি তাহলে নিশ্চয়ই যোগ করবো এগুলো সব, 12 P1+R + 12, আমি সবগুলো যোগ করে দিলাম। এখন আমি কি করতে চাই, এখন আমি এটাকে একটু মানে সহজভাবে লিখতে চাই, আমি সামেশন ইউজ করে এটাকে লিখতে পারি, 12 পি সামেশন n i ইজ ইকুয়াল টু 0 থেকে 1+R
তাহলে জিরো দিলে এই টার্মটা পাওয়া যাবে, ওয়ান দিলে এই টার্মটা পাওয়া যাবে, টু দিলে এই টার্মটা, তাহলে আমরা এখানে জাস্ট এন লিখতে পারি। এটা হচ্ছে আমার 12 বছরের, 12 না, এন এন বছরের বাৎসরিক ইনকাম টোটাল সব যোগ। ওকে, তাহলে আমাদের প্রথম বছরের এন বছরের ইনকাম, এন বছর যদি সে কামাই করে তাহলে তার ইনকামটা হবে, এটা হচ্ছে তার এন বছরের ইনকাম। এখন একটা মানুষ নিশ্চয়ই তার স্যালারির পুরোটা সেভ করতে পারবে না, তাকে কিছু না কিছু খরচ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম সে তার স্যালারির 75% খরচ করে ফেলে, ধরলাম সে 75% হচ্ছে এস। তাহলে যেটা করব আমরা এটার থেকে বিয়োগ করব, যেহেতু সে খরচ করে ফেলতেছে সেহেতু আমাদেরকে বিয়োগ করতে হবে। এটার থেকে আমরা বিয়োগ করব তার ইনকামের 75%। ঠিক আছে, এটা আমরা বিয়োগ করে দিলাম, তার যে ইনকামটা হয়েছে তার 75% সে খরচ করতেছে, সো এটা পার্সেন্টেজটা আমি বিয়োগ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু টার্ম কমন যায়, তাহলে কমন নিলে আমরা পাই এরকম একটা টার্ম পাওয়া গেল। এখন আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি আমরা 85 লাখ টাকা কামাতে চাই, 85 লাখ টাকা আমরা কামাতে চাই সারা জীবনে খরচ টরচ করে। 85 লাখ টাকা কামাতে আমাদের কত বছর লাগবে, এই যে এন, আমরা এই এনের মানটা নির্ণয় করতে চাই। তাহলে এনের মান নির্ণয় করতে হলে আমাদেরকে এখানে পি এস আর আর এর মান দিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম পি এর মান হচ্ছে 42,000, মানে লোকটার স্যালারি 42,000 ধরলাম। এস এর মান ধরলাম প্রতি বছর সে 75% যেহেতু খরচ করে ফেলতেছে, তাহলে 0.75। এবং আর এর মান হচ্ছে সে ইনকাম করছে এবং হচ্ছে তার ইয়ে হচ্ছে প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে 10% করে। হ্যাঁ, 10% করে যদি তার ইনক্রিমেন্ট হয় তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো হবে কিছুটা এরকম। এরকম হবে আমাদের ক্যালকুলেশনটা কিছুটা। তাহলে এটা আমি নেক্সট স্লাইডে এটা সুন্দর মতো গুছিয়ে লিখবো। আমরা এক্সপ্রেশনটাকে পরিষ্কারভাবে লিখে ফেললাম, আমরা এক্সপ্রেশনটাকে পরিষ্কারভাবে এখানে লিখেছি। এখন আমরা এটাকে ক্যালকুলেট করব। এখানে একটা ছোট ভুল করছি আমি, সেটা হচ্ছে এটা এন হবে না, এটা আই হবে। আর এটার মান তো হচ্ছে 1.1।
হ্যাঁ, উভয় পক্ষে এখন আমি 1,26,000 দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে পাওয়া যায় এই পাশে পাওয়া যাবে 67.46। এখন বাম পাশে যে টার্মটা আছে এটা একটা ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করা যাবে, সেই ফর্মুলাটা আমি অন্য একটা কালার দিয়ে লিখছি। এটা অন্য একটা দিই, এ জি দিলাম। তাহলে এটার ফর্মুলাটা হবে এরকম, 1 - g^n + 1, 1 - g, এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের থাকছে যেখানে এ এর মান হবে 1, কারণ এখানে কোনো এক্সট্রা কনস্ট্যান্ট নাই, আর 1.1 হচ্ছে জি। তাহলে আমরা পাই 1 - 1.1, 1 - 1.1 to the power n + 1, 67.46, 1 - 1.1 n + 1 = এটার মান হচ্ছে গিয়ে -0.1, এবং উভয় পক্ষে -0.1 গুণ করতে হবে। তাহলে যেটা হলো এটা গুণ করার পর কত আসে, এটার গুণ করার পর আসে -6.746। এখন আমি নিচের এই লাইনটা একটু ক্লিয়ার করে লিখব। আমরা এখন এরকম কিছু একটা টার্ম পেয়ে গেলাম। এখন এই টার্মটা, এই পাশেরটা আমি এই পাশে নিব, এই পাশেরটা আমি এই পাশে নিব। তাহলে যেটা হবে 1 + 6.746 = 1.1 to the n + 1, তো এইটা হয়ে যাচ্ছে 7.746 = 1.1 n + 1। এন এর মান নির্ণয় করতে হবে। তো এটা খুবই সহজ, আমরা উভয় পক্ষে লন নিতে পারি। 7. ন্যাচারাল লগ নিলাম উভয় পক্ষে, ন্যাচারাল লগ নিলে এটার পাওয়ারটা সামনে এসে পড়বে। তাহলে n + 1 ন্যাচারাল লগ অফ 1.1, তাহলে n + 1টা থাকবে ন্যাচারাল লগ অফ 7.746 ন্যাচারাল লগ অফ 1.1। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার পাওয়া যায় 7.746 ডিভাইড বাই ন্যাচারাল লগ অফ 1.1, 21, অ্যাপ্রক্সিমেটলি 21 পাওয়া যায়। তাহলে n + 1 = 21। তাহলে n ইকুয়াল কত হবে, তাহলে n ইকুয়াল তাহলে হবে হচ্ছে 20। ওকে গাইস, তাহলে আমরা দেখলাম যে n ইকুয়াল 20 হচ্ছে। অর্থাৎ একটা চাকরিজীবী মানুষ যদি তার পদ স্যালারি 75% খরচ করে 20 বছর টাকা জমায়, তারপরে গিয়ে সে 85 লাখ টাকা কামাতে পারবে। বিশ বছর জমানোর পর সে 85 লাখ টাকা কামাতে পারবে। এর জন্য এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমরা যদি তার স্যালারির থেকে যেই অংশটা আমরা কাটছিলাম, খরচ করছিলাম, সেটা যদি এস এর মানটা সেটা যদি আমরা কমাইতে পারতাম, তাহলে 20টা কমে যেত। 20 কমে হয়তো বা আরও কমতো, 11-12 হইতে পারতো। বা আমরা যদি ওর প্রতি বছর যে স্যালারিটা বাড়ছে, আর এর মানটা, ইনক্রিমেন্ট রেটটা যদি আমরা বাড়াতে পারতাম, তাহলেও এন এর মান কমতো। ওকে, থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। অ্যান্ড আপনারা যদি জানতে চান যে সঞ্চয়পত্র করলে যেই সেভিংসটা হচ্ছে, সঞ্চয়পত্র বা হচ্ছে গিয়ে FDR করলে, তাহলেও কি 20 বছর হবে 85 লাখ টাকা জমাতে? সেটা নিশ্চয়ই আরও কম হবে। তাহলে সেটা কত হবে এবং সেটা কীভাবে ক্যালকুলেট করতে হবে, সেটা যদি আপনারা জানতে চান, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি আরেকটা ভিডিও নিয়ে ফিরবো, যেখানে আমি
সঞ্চয়পত্র বা এফডিআর এর হিসাবটাও আমি ক্যালকুলেশনের মাধ্যমে বের করব এবং ওইটা সহ কত বছর লাগে সেটা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ভিডিওটা শেষ করি। আমার নতুন চ্যানেলে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে তাহলে লাইক দিন। আর এই ভিডিওর বিষয়ে কোনো কিছু জানার থাকলে বা হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভুল ত্রুটি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।